করোনা ভাইরাস নিয়ে চারিদিকে গুজব ছড়াচ্ছে, তাই আপনাকে বলবো আপনি গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, নিজে বাঁচুন অপরকে বাঁচান। কিভাবে গুজব ছড়াচ্ছে কতগুলো গুজব আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে গুজবটি শুরু হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার 7 তারিখে নাকি হেলিকপ্টারে থেকে রাসায়নিক স্প্রে করা হবে। কেমন রাসায়নিক স্প্রে করা হবে, যেমন আপনারা দেখেছেন কৃষিতে একটা সিনেমা আছে, সেই সিনেমাতে নীল রঙের রাসায়নিক স্প্রে করছে, এর ফলস্বরূপ ভাইরাস মারা যাচ্ছে, এমন একদমই নেই, এটা পুরোপুরি হবে গুজব। গুজব নাম্বার টু কি বলা হয়েছে, আগামীকাল 12 থেকে 14 ঘন্টা ঘর বন্দি থাকলে নাকি ভাইরাস মারা যাবে। মোটেও না, 14 ঘন্টা আপনি যদি ঘর বন্দি থাকেন ভাইরাস মারা যাবে না। হ্যাঁ, তবে ভাইরাস কিছুটা নিস্তেজ হয়ে যাবে, এই কথাটা বলা যেতে পারে। আমি গুজব নাম্বার থ্রি, গুজব নাম্বার থ্রি হচ্ছে যে নাকি বিকেলে থালা বাটি গটি এগুলো বাজালে নাকি আল্ট্রাভায়োলেট, ইয়েস আল্ট্রাসনিক সাউন্ড বের হবে, সেই আল্ট্রাসনিক সাউন্ড বের হলে ভাইরাস নাকি মারা যাবে, এটাও মোটে সঠিক কথা নয়। তবে এটা বলবো অবশ্যই অবশ্যই আপনি ঘর বন্দি থাকার চেষ্টা করুন, সেই রবিবার জনতা কার্ফিউ যেটা আছে সেটাকে মেনে চলুন, অথবা আরও বেশি যত পারেন ঘর বন্দি থাকুন, যতটা প্রয়োজন নেই শুধুমাত্র মেডিসিন খাদ্য বাদে ও অযথা ঘর থেকে বাইরে বের হবে না। কতগুলো কথা আপনাকে বলবো, অবশ্যই সব থেকে উত্তম হচ্ছে বারবার হাত ধুন, হাত ধুয়ে নিন সাবান দিয়ে, যদি পারেন স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করলে অবশ্যই সেই মাস্কটা উন্নত মানের মাস্ক ব্যবহার করুন, কারণ চোখ নাক মুখ অকারণে হাত দিয়ে ছোবে না, অর্থাৎ এইরকম অভ্যাস করবে না, চেষ্টা করুন এইভাবে সব কিছু করার, এবং কোনো বস্তুকে মানে কন্ট্যাক্ট করবেন না, অর্থাৎ কোনো বস্তু বা অপরিচিত ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট বা ছোঁয়া করবেন না। এই সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। প্রথমত বলি কতগুলো আরও সিমটমস আছে, জ্বর সর্দি কাশি হলেই যে করোনা হয়েছে এমন কোনো মানে নেই। দেখুন কাশি নর্মাল বা শুকনো কাশি হতে পারে পরিবেশ দূষণের ফলে, হতেই পারে পরিবেশ দূষণের ফলে নর্মাল শুকনো কাশি হতেই পারে, আপনার আবহাওয়া ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে সুতরাং সাধারণ জ্বর বা সর্দি হতেই পারে। এবার বলি কখন হতে পারে, যদি আপনি দেখবেন যে জ্বরের সঙ্গে ব্যথা অনুভব করছে, অর্থাৎ ব্যথা অনুভব করছে গলা বাদ দিয়ে বাকি সব অঞ্চলে ব্যথা, গলাতে নর্মালি ব্যথা করতেই পারে বাকি শরীর ব্যথা করছে, তখন কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিন। আপনি পরামর্শ নিন আর দম কিছুটা বন্ধ রাখুন 10 সেকেন্ড, তারপর যদি মনে হয় যে আপনার বুকে ব্যথা করছে তাহলে আপনি কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তো সুতরাং আতঙ্কিত হবেন না, এবং বলবো বর্তমানে পশ্চিমবঙ্গে 3 জন আক্রান্ত হয়েছেন, সেখানে যদি 3 থেকে 3 লক্ষ হতে পারে যদি আপনি সাবধানতা অবলম্বন করবেন না, যদি না করেন তাহলে আপনাকে বলবো অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, বারবার হাত ধোবেন, একাকি থাকার চেষ্টা করুন, ঘরে থাকা ঘর বন্ধ থাকার চেষ্টা করুন, এবং কোনো জনসমাবেশ অবশ্যই যাবেন না, জনতা কার্ফিউ থেকে যতগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার যতগুলো ইনস্ট্রাকশন দিয়েছে সবগুলো মেনে থাকার চেষ্টা করুন, এবং আমাদের এই ভিডিওটিকে আইকে স্টাডিকে অপরকে বাড়াতে অবশ্যই অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।